টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দরে দলের অধিনায়ক বলেন, এশিয়া কাপের আগে এই আত্মবিশ্বাস কাজে আসবে। বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। ভোরে ফ্লাইট থেকেই দুবাই ফিরতি, পুরো দলের চোখে তখন ঘুম। এর মাঝেই আড়মোড়া কাটিয়ে ট্রফি হাতে ভিআইপি লাউঞ্জ থেকে সবার আগে বাইরে আসেন অধিনায়ক নিগার সুলতানা। এরপর একে একে অন্য টাইগ্রেসরা, সবার মাঝেই উচ্ছ্বাস সকালে স্নিগ্ধ আলোর মতো। কারণ সফল সফর শেষে আরব আমিরাতের পাট চুকিয়ে বাংলায় আগমন। গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক জানালেন, বাছাই পর্ব খেলতে এখন আর ভালো লাগে না। যেহেতু আমরা এখন এফটিভিতে আছি, আমরা কিন্তু বাইরের সিরিজগুলোতে টি-20 সিরিজগুলো খেলবো। সো আমাদের টার্গেট অবশ্যই সিরিজ নেওয়ার থাকবে এবং অবশ্যই ম্যাচ জেতার থাকবে। এটা করে কিন্তু নেক্সট টাইম কিন্তু আমরা যদি র্যাঙ্কিংয়ে আমরা এগিয়ে যাই, আমাদের জন্য কিন্তু আর কোয়ালিফাই করতে হচ্ছে না। আগামী শনিবার থেকে সিলেটে বসছে এশিয়া কাপের আসর, টানা ম্যাচের মধ্যে থাকায় সুবিধা হবে দলের, অভিমত নিগার সুলতানা। 2018 সালে শেষ আসরে শিরোপা জয়ী বাংলার মেয়েরা। এশিয়া কাপে যদি এই টিম কম্বিনেশন আমরা টিম ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এশিয়া কাপে ভালো একটা রেজাল্ট হবে। দারিদ্রকে পেছনে ফেলে বাংলাদেশ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন মারুফা আক্তার, কিন্তু কম্বিনেশনের কারণে সব ম্যাচ খেলতে পারেননি। নারী দলের নির্বাচক মঞ্জুল ইসলাম বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে টিমে নেওয়া হয়েছে তাকে। মারুফাকে যদি স্ট্যান্ড বাই রেখেছে এই কারণে, দেখেন ওর জন্য যেটা সবথেকে ইম্পর্টেন্ট, আমাদের যে 2023 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা হবে সেটা ওর জন্য মোর ইফেক্ট হবে, ওর জন্য এবং আমাদের টিমের জন্য। তো সেই জন্য UAE-তে আমাদের যে ওয়ার্ল্ড কাপ টি-20 কোয়ালিফায়ার ছিল, এটা যে ওইটা ছিল ওর জন্য বেস্ট পারফর্ম করার জন্য, এবং ওকে পুরোপুরি আপনাকে ন্যাশনাল টিমে যদি পরবর্তীতে সেটেল করতে হয়, এশিয়া কাপের কারণে বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। কারণ একদিন বিশ্রাম কাটিয়ে বুধবার সিলেটের বিমান ধরবে সালমা জাহানারা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।